জলদাপাড়া বনাঞ্চলের পাশে ফালাকাটার বংশীধরপুর গ্রামে সারদা কোম্পানি নামে 50 বিঘা জমি রয়েছে। সেই জমি বহিরাগত কেউ দখলের চেষ্টা করছে বলে অভিযোগ। ঘটনায় ক্ষুব্ধ সারদা আমানতকারীরা। বুধবার স্থানীয় বাসিন্দাদের একাংশ ওই জমি দখলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। আমানতকারীদের বক্তব্য, 2010-11 সালে ওই কোম্পানি এখানে একটি রিসোর্ট তৈরি করবে বলে স্থানীয়দের কাছ থেকে প্রায় 50 বিঘার মতন জমি কিনে নেয়। তারপর কাজও শুরু হয়, সীমানা প্রাচীর তৈরি হয়। এসব দেখে এলাকার বাসিন্দারা সারদা কোম্পানিতে টাকাও লগ্নি করেন। কিন্তু 2013 সালে কোম্পানির কর্তা এবং কর্মচারীদের আনাগোনা বন্ধ হয়ে যায়। বংশীধরপুর এলাকায় প্রায় 200 আমানতকারী রয়েছেন। এখনও পর্যন্ত তারা কেউই টাকা ফেরত পাননি। আমানতকারীদের দাবি, কোম্পানির এই জমি বিক্রি করে তাদের জমা করা টাকা ফেরত দিতে হবে। এই পরিস্থিতিতে 8-10 দিন আগে বাইরের কিছু লোকজন এসে শ্রমিক লাগিয়ে ওই জমির জঙ্গল সাফাই করতে শুরু করেন। তখন আমানতকারীরা বাধা দিলে বহিরাগতরা চলে যায়। প্রশাসনের হস্তক্ষেপে ওই জমি বিক্রি করে টাকা ফেরত দেওয়া এবং বহিরাগত কেউ যাতে এই জমি দখল করতে না পারে সেই জন্য ব্যবস্থা নেওয়ার দাবিতে আমানতকারীরা আলিপুরদুয়ারের DM, ফালাকাটার BDO, BLL আরও এবং ফালাকাটা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। BDO সুপ্রতীক মজুমদার বলেন, বাসিন্দাদের আবেদন পেয়েছি, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। ফালাকাটা থেকে সুভাষ বর্মনের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।